তোমরা তো আমার ইন্ট্রোডাকশন বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আজ থেকে আমি ওয়েট লস বা লাইফস্টাইল কারেকশন জার্নিটা শুরু করছি এতদিন আমি তোমাদেরকে ডায়েট প্ল্যান দিতাম তোমাদের লাইফস্টাইল কারেক্ট করতাম আজকে আমার টার্ন আমার নিজের লাইফস্টাইল কারেক্ট করতে হবে নিজের ফুড প্ল্যান ক্রিয়েট করতে হবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের আমার কি প্যারামিটার আছে সেটাকে চেক করে নিতে হবে কারণ সেটার ওপরেই নির্ভর করবে আমি কি কি কারেকশন করব তোমাদেরকে আমি সবসময় বলি পার্সোনালাইজড ডায়েট প্ল্যান পার্সোনালাইজড ওয়েট লস প্রোগ্রাম পার্সোনালাইজড লাইফস্টাইল কারেকশন এই পার্সোনালাইজড কথাটা তোমাদের কাছে কোনো খুব একটা ক্লিয়ার হতো না যে পার্সোনালাইজড আবার কি রোগা হতে গেলে কম খেতে হবে আপনি আমাকে একটা কম খাওয়ার ডায়েট বানিয়ে দেবেন এই যে সিরিজটা আজকে থেকে আমি শুরু করছি আমার লাইফস্টাইল কারেকশানের জার্নি এই সিরিজের মধ্যে থেকেই তোমাদের সেই সব কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে কেন পার্সোনালাইজ দরকার কিভাবে ডায়েটটা আমি ফলো করাই সেই সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আর এটাও বুঝতে পারবে সেদ্ধ খেয়ে আর কম খেয়ে রোগা হতে হবে না কিংবা নিউট্রিশন সাপ্লিমেন্ট খেলে নিউট্রিশন সাপ্লিমেন্ট ছেড়ে দিলেই মোটা হয়ে যাব। এই সব কথাগুলোও আর তোমাদের মাথায় আসবে না এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পাবে আর তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টসে জানিও আর এই পুরো জার্নিটাতে সেই উত্তরগুলোও তোমাদের দেওয়ার চেষ্টা করব চলো আর বক বক না করে আগে আমি প্যারামিটারটা চেক করে নিই এখানে অনেকগুলো প্যারামিটার বেরিয়েছে এক একটা প্যারামিটার আমি এক একদিন তোমাদেরকে ইন ডিটেল বলবো যাতে প্রত্যেকটা কতটা ইম্পর্টেন্ট আর তুমি সেটাকে কিভাবে ঠিক করতে পারবে সেটার একটা নলেজ পেয়ে যাবে আজকের ওজনটা নিয়ে বলি এই যে আমার আজকে ওজনটা বেরিয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট কেজিস এই ওজনটা হচ্ছে আমার বডিতে যে হাড় আছে মাংস আছে মানে ফ্লেশ যেটাকে বলে তারপরে মাসেল মাস আছে ফ্যাট আছে জল আছে আরও অনেক কিছু আছে এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে এই ওজনটা বেরিয়েছে এই ওজনটা বেশি না কম সেটা নির্ভর করে বাকি জিনিসগুলোর ওপরে বুঝতে পারলে না তো একটা ছবি দেখিয়ে তোমাদের বলি তোমরা বুঝতে পারবে এই ছবিটা দেখো এই ছবিটাতে ওজন কিন্তু একটাই একটা ছবিতে দেখা যাচ্ছে তার ফ্যাট পারসেন্টেজ বেশি আরেকটা ছবিতে দেখা যাচ্ছে ওনারই মাসেল পার্সেন্টেজ বেশি ফ্যাট পার্সেন্টেজ কম মানে ধরো তোমার শরীরে তিন কিলো ফ্যাট বেশি আছে তুমি সেই তিন কিলো ফ্যাটটাকে পাল্টে তিন কিলো মাসেল করে দিলে তাহলে কেরম হবে সেটা হচ্ছে এই ছবিটার উদাহরণ এখানে ওজন একশো গ্রামও বাড়েনি বা কমেনি এবারে বুঝতে পারলে ব্যাপারটা যে ওজনটা প্রবলেমটা না প্রবলেমটা বাকি প্যারামিটারগুলো বাকি প্যারামিটারগুলো আমি এক একদিন এক একটা আলোচনা করব। তখন বুঝতে পারবে আমার কতটা বেশি আছে বা কতটা কম আছে আর কি কি করছি যার জন্য ওটা ঠিক হবে এবারে এই ওজনটা অনুযায়ী বা এই বাকি প্যারামিটারগুলো অনুযায়ী আমি একটা রাফলি ডায়েট বানিয়ে নিচ্ছি আজকে আমি সারা দিন কি কি খাবো সেই প্রত্যেকটা খাবার তোমাদের সাথে শেয়ার করব। শুধু তাই না কোন খাবারটায় কতটা ক্যালোরি আছে এবং তার থেকে আমি কি কি নিউট্রিয়েন্ট পাচ্ছি ওভারঅল সেটাও তোমাদেরকে বলবো তার আগে আমার কিছু ড্রব্যাকস আমি তোমাদের সাথে শেয়ার করে নিই আমার সেই দুর্বলতাগুলো শুনলেই বুঝতে পারবে যে পার্সোনালাইজড ফুডটা কেন ইম্পর্ট্যান্ট প্রথম হচ্ছে আমি চিনি বা মিষ্টি জাতীয় জিনিস বা কার্বোহাইড্রেট মানে ভাত রুটি এই ধরনের জিনিসগুলো খেতে বেশি ভালোবাসি আর আমার শরীর কিছু খাওয়ার হজম করতে পারে না সেই খাবারগুলো হচ্ছে বড়দানার ডাল মানে কাবলি ছোলা রাজমা এই ধরনের ডালগুলো খেলে আমি হজম করতে পারি না তারপরে নারকল চিজ তিল ঘি এগুলো আমি সহ্য করতে পারি না যেগুলো আসলে খুব উপকারী খাবার কিন্তু উপকারী হলে তো হবে না আমার শরীরের জন্যে সেটা উপকারী না কারণ আমার ডাইজেশন সিস্টেম সেটাকে ডাইজেস্ট করতে পারে না আর স্বাদের মধ্যে আমি টক খেতে একদম ভালোবাসি না শুনলে ভীষণ অবাক হবে যে আমি ফুচকা খাই না আর দ্বিতীয়ত হচ্ছে আমি ঝাল খেতেই পারি না মানে ভুল করে যদি খাবারের মধ্যে একটা লঙ্কাও আমার মুখে চলে যায় সেটা একদম মানে লঙ্কা কাণ্ড হয়ে যাবে তখন কানঠান গরম হয়ে যায় জিভটা অস্বাভাবিক জ্বালা করে চোখ থেকে ধর ধর করে জল পড়তে থাকে একাকার অবস্থা হয় তো আমি এক ফোঁটাও ঝাল খাই না আমি লঙ্কা কিনি না তো এটা হচ্ছে খাওয়ারে আমার পার্সোনাল রেস্ট্রিকশনস তোমাদেরও যখন আমি ওয়েট লস প্রোগ্রামে নিই মোটামুটি এগুলোর ওপরে বেস করেই আমাকে ডায়েটটা দিতে হয় কারণ এমন কিছু দিলে তো হবে না যেটা তুমি খেতে পারো না হতে পারে সে খাবারটা খুব ভালো যেমন আমার ক্ষেত্রে ঘি ঘি খাওয়াটা খুব ভালো কিন্তু আমি ঘিয়ের গন্ধ অবধি সহ্য করতে পারি না তাহলে আজকের দিনটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক আমি ব্রেকফাস্টে নিয়েছি দুটো ডিম যার ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে সত্তর করে এক একটা ডিমে মানে একশো চল্লিশ ক্যালোরি একশো গ্রাম ওজন মেপে ভেজিটেবলস নিয়েছি যার ক্যালোরি হচ্ছে সিক্সটি ফাইভ ক্যালোরি আর ধরে নিলাম এক গ্রাম তেল লাগছে এইটা বানাতে নাইন ক্যালোরি তাহলে টোটাল আমার এই ব্রেকফাস্টটায় হচ্ছে দুশো চোদ্দো ক্যালোরি এর সাথে এখন শীতকাল আজকে আমার ভীষণ কফি খেতে ইচ্ছে করছে আমি চা খাই না আর নর্মালি কফিও আমি খাই না কিন্তু আজকে আমার খেতে ইচ্ছে করছে আর আমি কফি খাচ্ছি যখন সেটা এক চামচ চিনি দিয়েই খাবো তাই জন্যে কফি দুধ আর চিনি মিলিয়ে অ্যারাউন্ড একশো ক্যালোরি হচ্ছে তাহলে আমার ব্রেকফাস্ট আর কফি মিলিয়ে হয়ে গেল তিনশো চোদ্দ ক্যালোরি আর এর মধ্যে কী পেলাম প্রোটিন পেলাম ডিমের সাথে পালং শাকের সাথে একশো গ্রাম ভেজিটেবলস দিয়েছি তার থেকে ফাইবার পেলাম আর কার্বোহাইড্রেট তো আছেই অয়েলও আছে তার সাথে আর দুধও আছে তার সাথে তাই এই ব্রেকফাস্টটা মোটামুটি একটা ব্যালেন্সড ব্রেকফাস্ট হলো এরপরে অ্যারাউন্ড দু আড়াই ঘন্টা পর আমি একটা মিড মর্নিং স্ন্যাক্স খাচ্ছি আর সেই স্ন্যাক্সটা ফলই খাচ্ছি আজকের আমি খাচ্ছি পেঁপে আর কলা পঞ্চাশ গ্রাম পেঁপেতে পনেরো ক্যালোরি আছে আর একটা কলা পঞ্চাশ গ্রামের মতো ধরছি কলাটায় ফর্টি ফাইভ ক্যালোরি আছে তার মানে আমার এই মিড মর্নিং স্ন্যাক্সের থেকে ক্যালোরি হলো সিক্সটি ক্যালোরি আর এর সাথে পেলাম ফলের যে উপকারিতা আছে যে গুড নিউট্রিয়েন্ট আছে কারণ পেপে খুব উপকারী একটা ফল সেই নিউট্রিয়েন্টগুলো পেলাম আবার দেড় দু ঘন্টা পর আমি লাঞ্চ করছি লাঞ্চে আমি নিচ্ছি একশো গ্রাম ভাত এটা যদি র চাল হিসেব করো তাহলে তিরিশ গ্রামের মতো চাল হয় একশো গ্রাম ভাতে একশো কুড়ি ক্যালোরি আছে আর এর সাথে আজকে আমি করছি পালং চিংড়ি পালং নিয়েছি একশো গ্রাম তার ক্যালোরি হচ্ছে ফর্টি ফাইভ ক্যালোরি প্রচুর নিউট্রিয়েন্ট আছে তার সাথে একটুখানি সুইটকর্ন ফ্রিজে ছিল তাই সেটাই নিয়ে নিলাম সুইটকর্নটা থার্টি ফাইভ গ্রাম নিয়েছি এই থার্টি ফাইভ গ্রামে তিরিশ ক্যালোরি আছে একশো কুড়ি গ্রাম চিংড়িতে একশো কুড়ি ক্যালোরি আছে এই রান্নাটার যা যা দেওয়া হয়েছে তাতে টোটাল বেরোচ্ছে ওয়ান নাইনটি ফাইভ ক্যালোরি আর তার সাথে একশো কুড়ি ক্যালোরির ভাত বিকেলবেলা একটু তো খিদে খিদে পায় খাওয়া উচিতই আমি আজকের বিকেলবেলায় ফলই খাচ্ছি সেটা হচ্ছে তিনটে খেজুর আর একটা কলা তিনটে খেজুরের ওজন যা হয়েছে তাতে পঞ্চাশ ক্যালোরি হচ্ছে আর একটা কলা ফর্টি ফাইভ ক্যালোরি তাহলে টোটাল মিলিয়ে নাইনটি ফাইভ ক্যালোরি এর এরপরেই আমি একটা বিশাল গণ্ডগোল করে ফেললাম সেই গন্ডগোলটা হচ্ছে টেবিলের মধ্যে একটা এই বিস্কিট ছিল এই বিস্কিটটার ভেতরে চিজ দেওয়া আর বিস্কিট ইজ ভেরি আনহেলদি কারণ বিস্কিট ডালডা জমা ফ্যাট ছাড়া তৈরিই হয় না তো যাই হোক এটা তো আমি খেয়ে ফেললাম অ্যারাউন্ড হানড্রেড ক্যালোরি সেটা আমার কনজিউম হয়ে গেল আমি না আর ভুল করতে সাহস পাচ্ছি না এর জন্যে রাত্রের ডিনারটা আমি একদম সেফ অ্যান্ড পারফেক্ট রাখছি ব্যালেন্সড নিউট্রিশন লো ক্যালোরি সেটা হচ্ছে আমার শেকটা শুধু শেকটা উইথ প্রোটিন থাকলে মাত্র নাইনটি ক্যালোরি হয় তার সাথে আমি দুধের ক্যালোরিটা অ্যাড করে টু হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ক্যালোরি ইটস সেফ অ্যান্ড সিকিওর তাহলে সকাল থেকে আমি কি কি খেলাম সকালের ব্রেকফাস্ট তারপরে কফি তারপরে মিড মর্নিং ফ্রুটস তারপরে দুপুরের লাঞ্চ তারপরে এ স্ন্যাক্স উইথ সাম ভুলভাল আর রাত্রে শেখ এই এতগুলো খাওয়ার পরেও যদি আমি বলি যে আমি তো না খেয়ে আছি প্রায় এরকম না খেয়ে বাবা আমি থাকতে পারবো না তাহলে তোমরা আমাকে কি বলবে অ্যাকচুয়ালি আমাকে এরম শুনতে হয় অনেকেই আমাকে বলে যে বাবা এরম তো আমি থাকতে পারবো না এ তো সারাদিন জলই খেয়ে আছি এটা কেন বলে জানো কারণ এর সাথে আমি চার লিটার জল খেয়েছি এটা আমার গ্লাস এই গ্লাসটা একদম এ অব্দি চারশো এম জল ভরে আমার হাতে এই গ্লাসটা সারাদিন দেখতে পাবে শেষ হচ্ছে ভর্তি করছি সারাদিন ধরে চার লিটার জল খাওয়া হয় যারা ওয়েট লস করে তাদেরকেও আমি অনেকটাই জল খেতে বলি তবে ডিপেন্ড করে তাদের কতটা ওয়েট আছে কতটা বয়স কতটা ফ্যাট পার্সেন্টেজ এগুলোর ওপরে আমারটা চার লিটার ইজ ওকে তো এর সাথে চার লিটার জল খাওয়া হয়েছে আর আরও অনেক কিছু খাওয়া আছে সেগুলো ধীরে ধীরে অ্যাড করব আজকে প্রথম দিনের জন্যে এটা মোটামুটি খাবার এর মাঝে আমার খিদে পাইনি অ্যাকচুয়ালি খিদে পাওয়ার সময়টাই হয়নি কারণ দেখো দু ঘন্টা আড়াই ঘন্টা পরপরই খাওয়া হয়েছে প্রথম দিন এই খাবারটা হলো এবারে কালকে সকালে উঠে আমি ওজন করে দেখে বুঝতে পারবো যে এই খাবারটা আমি যতটা বার্ন করেছি তার থেকে কম হয়েছে না বেশি হয়েছে কারণ আমি আজকের কোনো এক্সারসাইজ করিনি কোনো হাঁটা চলা করিনি হার্ডলি দু হাজার আড়াই হাজার স্টেপস এই ঘরের মধ্যে ঘুরতে যতটুকু লাগে কোনো মুভমেন্টস সেরমভাবে নেই কারণ আজকে একটু আমার কাজেরও প্রেশার ছিল প্রথম দিন থেকেই তো সব কিছু কারেক্ট হতে পারে না এটা একটু সময় লাগে তবে তোমাদের সাথে শেয়ার করছি যখন ঠিক করে ফেলবো আর তোমরাও যদি কেউ শুরু করতে চাও এক্ষুনি শুরু করে দাও আর তোমাদের যদি কারোর মনে হয় আমার পার্সোনালাইজড ওয়েট লস প্রোগ্রাম জয়েন করবে তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার ডিটেলস পাঠাও আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকালে উঠে ওয়েটটা করব এবং আজকের ওয়েটের সাথে কম্পেয়ার করে দেখব কোথায় কি হচ্ছে আর কালকে তোমাদেরকে নেক্সট প্যারামিটারটা নিয়ে বলবো সেটা হচ্ছে বডি ফ্যাট আমার এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে বা আমার ওভারঅল টোটাল চ্যানেলটাই যদি তোমাদের ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন রেখো আর এই সিরিজটার একটা দিনও মিস করো না কারণ এতে তুমি ওয়েট লসের সব সিক্রেটসগুলো জানতে পারবে আজকের ভিডিওটায় যেরকম ডে ওয়ান লেখা আছে এরকম ডেজ দিয়ে দিয়ে আমি ভিডিও আপলোড করব। যাতে তোমার কোনো ভিডিও মিস না হয় তাহলে আজকের মতো গুড নাইট ডে টুয়ের ওয়েট নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে